তো ভিউয়ার্স আপনার কেমন আছেন বন্ধুগণ? তো আমাদের মধ্যে অনেকেরই মোবাইলে দেখা যায় মোবাইলের চার্জ খুব দ্রুত গতিতে শেষ হয়ে যায়। আমরা মোবাইলে কিছু না করলেও মোবাইলের চার্জ কিন্তু অটোমেটিক কমে যায়। তো এইরকম সমস্যা যদি আপনি ভোগ করে থাকেন বা আপনার মোবাইলের ব্যাটারি চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি টোটাল 12টা টিপস বলবো। সো আপনি যদি এই ভিডিও টিপসগুলো মনোযোগ সহকারে দেখে আপনার মোবাইলে অ্যাপ্লাই করেন, আপনার মোবাইলে এখন যা চার্জ যায় দেখবেন যে এই টিপসগুলো অ্যাপ্লাই করার পরে আপনার মোবাইলের চার্জ সার্ভিস দ্বিগুণ বেড়ে গেছে। আপনি যদি আমার চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিন, যাতে করে আপনাদের কাছে আমার এই নতুন নতুন টেক ভিডিও খুব সহজেই পৌঁছে যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুগণ, আজকের যে প্রথম টিপস রয়েছে এর জন্য আপনি সেটিংসে যাবেন, দেন এখানে একটি আপনি অপশন পেয়ে যাবেন অ্যাকাউন্টস। সো এই অ্যাকাউন্টস নামের অপশান আপনার সব মোবাইলের সামনের দিকেই থাকবে, বাট আপনার মোবাইলের সেটিংস অনুযায়ী যদি সামনে না থাকে আপনি এখান থেকে অ্যাকাউন্ট নামে যে অপশানটিটাকে আপনি সার্চ করে বার করে নেবেন। দেন আপনি অ্যাকাউন্টসে ক্লিক করবেন, দেখবেন যেখানে আপনার যত অ্যাকাউন্ট রয়েছে সমস্ত অ্যাকাউন্ট শো করবে। এখানে যে আপনার জিমেল অ্যাকাউন্ট রয়েছে আপনি সেই জিমেল অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন, দেখবেন যে আপনার সামনে ঠিক এরকম কিছু অপশান আসবে। আপনি এখান থেকে অ্যাকাউন্ট সিঙ্ক যে অপশানটি রয়েছে এখানে আপনি ক্লিক করবেন, দেখবেন যে আপনার এই অপশানগুলো সব অন থাকবে। আপনি এই অপশানগুলোকে সব অফ করে দেবেন, আপনি জাস্ট কন্ট্যাক্ট অ্যান্ড জিমেল এই দুটোকে অন রেখে বাদ বাকি সমস্ত কিছুকে অফ করে দেবেন। এবার আপনার মোবাইলে যদি একাধিক জিমেল থাকে, আপনার মোবাইলে যে কটা জিমেল থাকবে আপনি সমস্ত জিমেল কটারই এই সেম অপশান করাকে আপনি অফ করে দেবেন। জাস্ট আপনি জিমেল আর কন্ট্যাক্টসকে অন রেখে সমস্ত অপশানকে আপনি অফ করে দেবেন। এবার যে সেকেন্ড যে টিপস রয়েছে, আপনার মোবাইলের ফালতু অ্যাপের নোটিফিকেশানকে অফ করতে হবে। সো অনেক সময় দেখবেন যে আমাদের মোবাইলে অনেক নোটিফিকেশান আসে যার কারণে আমাদের মোবাইল সাউন্ড হয় প্লাস ভাইব্রেট হয়। আপনার মোবাইল যখন ভাইব্রেট হয় অতিরিক্ত পরিমাণে কিন্তু আপনার চার্জ লাগে ওই ভাইব্রেটারটাকে অন করার জন্য। সেক্ষেত্রে আপনার যে সমস্ত অ্যাপের নোটিফিকেশান প্রয়োজন নেই আপনি সেই সমস্ত অ্যাপের নোটিফিকেশানগুলোকে সব অফ করে রাখবেন। সো এটা করার জন্য আপনি সেটিংসে যাবেন, দেন এখান থেকে আপনি একটি অপশান পেয়ে যাবেন নোটিফিকেশান। এটা দেখবেন যে আপনার উপরের দিকে থাকবে, আপনার যদি না থাকে সেটিংস এটা উপরের দিকে আপনি এখান থেকে একটু কষ্ট করে সার্চ করে নেবেন। সিম্পলি আপনি জাস্ট এর উপরে ক্লিক করবেন, এখানে দেখবেন যে আপনার সমস্ত অ্যাপগুলো শো করবে, দেখবেন যে কোনো ফোনে এরকম অপশান আসতে পারে। এখানে আপনি ক্লিক করবেন সি অল, যে অ্যাপস থাকা আছে এখানে ক্লিক করবেন। এবার আপনার যে সমস্ত অ্যাপগুলোর নোটিফিকেশান প্রয়োজন নেই সেই সমস্ত অ্যাপের নোটিফিকেশানকে আপনি অফ করে রাখবেন। তাহলে কী হবে, যখনই সেই সমস্ত অ্যাপ থেকে কোনো নোটিফিকেশান আসবে আপনার ফোনের সাউন্ড হবে না প্লাস আপনার ফোনের ভাইব্রেট হবে না, সেক্ষেত্রে আপনার ফোনের চার্জ কিন্তু আরও বেশি যাবে। এবারে এরকম করে আপনার ফোনে যে সমস্ত অ্যাপের নোটিফিকেশান প্রয়োজন নেই সেই সমস্ত অ্যাপের নোটিফিকেশানকে আপনি অফ করে রাখবেন, আর যেগুলো আপনার খুব দরকার শুধুমাত্র সেইগুলোকেই অন করে রাখবেন। এবার আজকের লিস্টে তৃতীয় যে টিপস রয়েছে, সো আপনার মোবাইলে দেখবেন যে অনেক ফালতু অ্যাপ থাকে, এই অ্যাপগুলোর ব্যাকগ্রাউন্ডে যে ব্যাটারি ইউজ করে সেগুলোকে অফ করে রাখতে হবে। তাহলে কি হবে, আপনি যখন ফোনটিকে অফ করে রাখবেন বা আপনি যখন সেই অ্যাপগুলোকে ব্যবহার করবেন না তাহলে সেই অ্যাপগুলো কিন্তু ওই ব্যাটারিটাকে ইউজ করতে পারবে না। আর আপনি যদি এটাকে অফ না করে রাখেন আপনি কিন্তু সেই অ্যাপটাকে ব্যবহার না করলেও সেই অ্যাপটি কিন্তু ভিতরে ব্যাকগ্রাউন্ডে ব্যাটারিকে ইউজ করে কিন্তু নিজের কাজ করছে। তো এটা করার জন্য আপনি সেটিংসে আসবেন, এখান থেকে একটি অপশান পেয়ে যাবেন ব্যাটারি, আপনি জাস্ট ব্যাটারির উপর ক্লিক করবেন। এবার দেখবেন যে আপনার কাছে ঠিক এরকম একটি অপশান শো করবে ব্যাকগ্রাউন্ড পাওয়ার, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। এবার দেখবেন যে আপনার ফোনে যে সমস্ত অ্যাপ রয়েছে সমস্ত অ্যাপ শো করবে। এবার আপনি জাস্ট পার্টিকুলারই একটা একটা করে যে সমস্ত অ্যাপের আপনার ব্যাকগ্রাউন্ডে কাজ প্রয়োজন নেই আপনি জাস্ট ক্লিক করবেন, দেন এখান থেকে ডোন্ট রেস্ট্রিক্ট ব্যাকগ্রাউন্ড পাওয়ার ইউজেস এই অপশানটাকে আপনি সিলেক্ট করে দেবেন, তাহলেই এই অ্যাপটি কিন্তু আর ব্যাকগ্রাউন্ডে কাজ করতে পারবে না। সো ঠিক এরকম করে আপনি সমস্ত অ্যাপের ব্যাকগ্রাউন্ডে যে ব্যাটারি ইউজ করে সেটাকে আপনি অফ করে রাখবেন। এবার নেক্সট যে টিপস রয়েছে, আমরা অনেক সময় একটা ভুল করে থাকি, আমরা একসঙ্গে অনেক অ্যাপ ওপেন করি, একটা ওপেন করি তারপর আবার একটা বন্ধ করে আবার একটা ওপেন করি, এরকম করে কিন্তু আমাদের অনেক রিসেন্ট ডেটা জমা হয়ে যায় যার কারণে কিন্তু আমরা যে সমস্ত অ্যাপকে ওপেন করেছিলাম সেই সমস্ত অ্যাপগুলো কিন্তু আমরা যেহেতু ক্লোজ করছি না জাস্ট আমরা কিন্তু ব্যাক করে আসছি, তাই সেই অ্যাপগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে রান করছে। সো এই অ্যাপগুলোকে আপনাকে ক্লিয়ার করে দিতে হবে, তাহলে কিন্তু এই অ্যাপগুলো আর আপনার ব্যাকগ্রাউন্ডে ব্যাটারি ইউজ করতে পারবে না বা অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে রান করবে না।
তো এর জন্য দেখবেন যে আপনার ফোনে তিনটে বাটন রয়েছে, একটা ব্যাক বাটন, একটা হোম বাটন আর একটা রিসেন্ট বাটন। আপনি জাস্ট ওই রিসেন্ট বাটনে ক্লিক করবেন, দেখবেন যে এরকম সারি সারি করে শো করবে আপনি যে সমস্ত অ্যাপকে ওপেন করেছেন। এখান থেকে আপনি একটা একটা করে অ্যাপগুলোকে ক্লিয়ার করে দেবেন, তাহলে এই অ্যাপগুলো আর আপনার ব্যাকগ্রাউন্ডে কাজ করতে পারবে না, তো সেক্ষেত্রে আপনার ব্যাটারিটাও কিন্তু নষ্ট হবে না। এবার আজকের লিস্টের যে পাঁচ নাম্বার টিপস রয়েছে, লাইভ ওয়ালপেপার সেট করা যাবে না। আপনি কোনো মতেই কিন্তু আপনার মোবাইলে লাইভ ওয়ালপেপার সেট করবেন না। যদি আপনি লাইভ ওয়ালপেপার সেট করেন, ব্যাটারি কিন্তু অনেক পরিমাণে ইউজ হয়, সেক্ষেত্রে আপনার ব্যাটারি চার্জ কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এবার নেক্সট যে টিপস রয়েছে, সো আপনি যদি মোবাইলকে কোনো সময় বাইরে গিয়ে কোথাও ব্যবহার করেন, লাইক আপনি যদি রোদ্দুরের মধ্যে মোবাইলকে ব্যবহার করেন, সেখানে দেখবেন যে আপনার মোবাইলে চার্জ কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কারণ আপনার মোবাইলে ব্যাটারি যত হিট হবে, আপনার মোবাইলের চার্জ কিন্তু খুব দ্রুত গতিতে শেষ হয়ে যাবে। সো আপনি চেষ্টা করবেন মোবাইলকে সবসময় সেফ জায়গায় রাখা বা ঠান্ডা জায়গায় রাখা, সেক্ষেত্রে কী হবে আপনার মোবাইলের চার্জ কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না। অনেক সময় দেখা যায় যে আমাদের মোবাইলে পকেটে আছে, কিন্তু গরম হয় মোবাইলটা হট করে অনেকটা পার্সেন্টেজ চার্জ কিন্তু একসঙ্গে শেষ হয়ে যায়। সো এটা আপনি চেষ্টা করবেন যতটা আপনার মোবাইলকে ঠান্ডা জায়গায় রাখা যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলের চার্জ হট করে শেষ হবে না। তো আজকের লিস্টের যে সাত নাম্বার টিপস রয়েছে, আপনার ফোনের ভাইব্রেটারকে অফ করতে হবে। আপনি হয়তো আপনার সুবিধার জন্য ভাইব্রেটারকে অন করে রেখেছেন, আপনার যখন হয়তো ফোন আসে বা মেসেজ আসে আপনি বুঝতে পারবেন আপনার ফোনটি যেহেতু কাঁপে, সো এটাকে কিন্তু আপনাকে অফ করে রাখতে হবে। সো ভাইব্রেটারকে অন করতে গেলে কিন্তু এখানে প্রচুর চার্জের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনার মোবাইলের ব্যাটারির উপর খুব চাপ পড়ে। সো আপনি চেষ্টা করবেন ভাইব্রেটারকে অফ করে রাখার, তাহলে কিন্তু দেখবেন যে আপনার ফোনের ব্যাটারি সার্ভিস কিন্তু আরও ভালো যাবে। আপনি ভাইব্রেটারকে অফ করার জন্য জাস্ট সেটিংসে যাবেন, এখানে দেখবেন যে একটি অপশান রয়েছে সাউন্ড, আপনি জাস্ট সাউন্ডে ক্লিক করবেন। দেন এখানে আপনি এরকম একটি অপশান পেয়ে যাবেন, ভাইব্রেট ফর কলস বা অল কলস ভাইব্রেট, এরকম কিছু একটা অপশান পেয়ে যাবেন। আপনি এখান থেকে এটাকে নেভার ভাইব্রেট করে দেবেন। অ্যান্ড একটু নিচে আসবেন, দেখবেন যে এখানে টাচ ভাইব্রেট যে অপশানটি রয়েছে, এটা যদি আপনার অন থাকে আপনি অবশ্যই এটাকে অফ করে দেবেন। আর আপনার যদি চার্জিং, সাউন্ড, ভাইব্রেট এইসব অপশান যদি অন থাকে, আপনি সমস্ত অপশানকে এখান থেকে অফ করে দেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারি ব্যাকআপ আরও ভালো হবে। সো আজকের লিস্টের যে আট নাম্বার টিপস রয়েছে, আমরা অনেকেই আছি মোবাইলে ব্লুটুথকে অন করে রেখে দিই, তাদেরকে বলছি যারা মোবাইলে ব্লুটুথ অন করে রেখে দেন, আপনারা ব্লুটুথটাকে অন করে রাখবেন না। আপনাদের যেটুকুনি টাইম প্রয়োজন সেইটুকুনি টাইম আপনারা অন করে আপনাদের কাজ হয়ে গেলে আপনারা ব্লুটুথটাকে আবার অফ করে দেবেন। এবার অনেকেই হয়তো বলবেন ব্লুটুথে কেমন চার্জ খায়। ব্লুটুথে কিন্তু আপনার ভীষণ পরিমাণে চার্জ ইউজ করে। সো ব্লুটুথ যদি আপনার অন থাকে, ওটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে সবসময় স্ক্যান করতে থাকে কোনো ডিভাইস কাছাকাছি আছে কি না। সো এক্ষেত্রে কিন্তু খুব চার্জের প্রয়োজন হয়। সো আপনি চেষ্টা করবেন ব্লুটুথকে অফ রাখার, সো আপনি অবশ্যই ব্লুটুথকে অফ রাখবেন। নেক্সট আজকের লিস্টের যে নয় নাম্বার টিপস রয়েছে, আপনি যদি লোকেশন বা জিপিএসকে আপনি অন রাখেন, আমি রিকমেন্ড করব না জিপিএসকে বা লোকেশনকে অফ রাখার। আপনি যখন বাইরে যাবেন সেক্ষেত্রে আপনার যদি লোকেশন অন থাকে আপনার সুবিধা, কারণ ফোনটি হয়তো কোনো সময় হারিয়ে গেল, সো সেক্ষেত্রে আপনার খুঁজে পেতে সুবিধা হবে। সো আপনি যখন বাড়িতে থাকবেন সেক্ষেত্রে আপনি লোকেশনকে অফ করে রাখবেন। এই লোকেশন কিন্তু আপনার প্রচণ্ড পরিমাণে চার্জ ইউজ করে, কারণ এই লোকেশন কিন্তু আপনাকে সবসময় ট্র্যাক করছে, যার কারণে এটি কিন্তু ব্যাকগ্রাউন্ডে সকল সময় কাজ করছে, তার জন্য কিন্তু এটা প্রচণ্ড পরিমাণে চার্জ ইউজ করে। আপনি যখন কোনো সেফ জায়গায় চলে আসবেন বা সেফ জায়গায় আপনার মোবাইলটা থাকবে, চেষ্টা করবেন যে আপনি জিপিএসকে অফ রাখার। আজকের লিস্টের যে দশ নাম্বার টিপস রয়েছে, প্লে স্টোরের অটো আপডেটকে আপনাকে বন্ধ করতে হবে। সো অনেক সময় দেখা যায় যে আমাদের মোবাইলে নেট কানেকশন পাওয়া মাত্রই প্লে স্টোর থেকে অটো আপডেট হতে লাগে বা অটোমেটিক অ্যাপগুলো আপডেট হতে লাগে। সো এই কাজটা কিন্তু করা যাবে না, এই কাজটাকে আপনাদেরকে অফ করতে হবে। তো অটো আপডেট বন্ধ করার জন্য আপনি প্লে স্টোরকে ওপেন করবেন। এবার এখান থেকে দেখবেন যে এখানে আপনার থ্রি লাইন্স পেয়ে যাবেন, এখানে আপনি ক্লিক করবেন, দেখবেন এখানে এইরকম কিছু অপশান শো করবে। অ্যান্ড আপনার যদি থ্রি লাইন্স না শো করে, আপনি সেই ক্ষেত্রে আপনার প্রোফাইলের উপরে ক্লিক করবেন, দেখবেন যে এখানে সেটিংস নামে একটি অপশান পেয়ে যাবেন, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। দেন আপনি জেনারেলে ক্লিক করবেন, এখান থেকে পেয়ে যাবেন অটো আপডেট অ্যাপস। আপনি এখান থেকে কি করবেন, ডোন্ট অটো আপডেট অ্যাপস এই অপশানটিকে আপনি সিলেক্ট করবেন, দেন আপনি ডানে ক্লিক করবেন। তাহলে কি হবে, আপনার ফোন নেট কানেকশন পাওয়া সত্ত্বেও কিন্তু প্লে স্টোর থেকে অ্যাপগুলো অটোমেটিক আপডেট হবে না। সো অবশ্যই আপনার ফোনের অটো আপডেটকে অফ করে রাখবেন, সেক্ষেত্রে আপনার ব্যাটারি ব্যাকআপ কিন্তু আরও ভালো হবে। তো এরপর এগারো নম্বর যে টিপস রয়েছে, আপনি যদি ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আপনি দেখবেন ওয়াইফাই আপনি যখন ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার চার্জ খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে। সো এখন আপনি কী করতে পারেন, আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের ভালো সিগন্যালে থাকার।
আমাদের যে রাউটার রয়েছে রাউটার থেকে আমরা অনেক দূরে বসে নেট ইউজ করি, তার কারণে কিন্তু আমাদের মোবাইলে যে ওয়াইফাই সিগন্যাল রয়েছে সেটা খুবই কম থাকে। সো রাউটারের সঙ্গে মোবাইলের যে ওয়াইফাই রয়েছে তার কানেকশন করার জন্য অতিরিক্ত পরিমাণে সার্চের দরকার হয়। সো এই যে সার্চ করছে, এই সার্চের জন্য কিন্তু আমাদের মোবাইলের প্রচণ্ড পরিমাণে ব্যাটারি ইউজ হয়। সো আপনি যেটুকুনি ওয়াইফাই নেটওয়ার্ক ইউজ করবেন, আপনি চেষ্টা করবেন যে রাউটারের কাছাকাছি থাকা বা গুড সিগন্যাল পাওয়া। আর এখানে আরেকটা কথা বলার, আমরা অনেকেই আছি দেখবেন যে মোবাইলের ওয়াইফাইকে আমরা অফ না করেই কিন্তু ঘুমিয়ে যাই বা অন্য জায়গায় চলে যাই, দেখবেন যে মোবাইলের ওয়াইফাই কিন্তু অন থাকে। সেক্ষেত্রে কিন্তু মোবাইলের খুব ক্ষতি, কারণ মোবাইলের চার্জ সার্ভিস কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সো আপনি চেষ্টা করবেন যেটুকুনি সময় আপনি ইউজ করবেন সেটুকুনি আপনি অন করবেন, যে বাকি সময় আপনি ইউজ করবেন না নেট সেই সময়টাকে আপনি ওয়াইফাইটাকে অফ করে রাখবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলের চার্জ সার্ভিস কিন্তু আরও ভালো যাবে। সো আজকে লিস্টের যে 12 নাম্বার টিপস রয়েছে, একদম লাস্ট যে টিপস, সো আমাদের মোবাইলের ডেটা ইউজ করার সময় কিন্তু আমরা একটা ভুল করে থাকি। আমরা অনেকেই আছি দেখবেন যে মোবাইল ডেটা আমরা অফই করি না, সারাদিনই অন থাকে। সো তাদের কিন্তু চার্জ খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আপনার মোবাইলের ডেটা কিন্তু অতিরিক্ত পরিমাণে চার্জ সার্ভিস নষ্ট করে। সো আপনি যেটুকুনি টাইমে আপনি নেট ইউজ করবেন আপনি সেইটুকুনি টাইমকেই মোবাইল ডেটা আপনি অন করবেন, আর যখন আপনি নেট ইউজ করবেন না আপনি মনে করে যে মোবাইল যে ডেটা রয়েছে, বা আপনি যদি ওয়াইফাই ব্যবহার করে থাকেন আপনি অবশ্যই ওয়াইফাই বা মোবাইল ডেটাকে সমস্ত দুটোকেই কিন্তু আপনি অফ করে তারপরে ফোনকে বন্ধ করবেন। সেক্ষেত্রে কী হবে, আপনার মোবাইল চার্জ কিন্তু খুবই ভালো থাকবে, আর অযথা আপনার মোবাইল চার্জ সার্ভিস কিন্তু নষ্ট হবে না। সো এই ছিল ছোটো ছোটো কিছু কারণ। সো আমি যে কটা কারণ বললাম, আপনি যদি সমস্ত কারণকে মেনে চলতে পারেন আপনার মোবাইল চার্জ সার্ভিস কিন্তু আগে যা যেত তার থেকে অনেক গুণ বেশি কিন্তু চার্জ ব্যাকআপ আপনি পেয়ে যাবেন। আর এছাড়াও আপনি চেষ্টা করবেন আপনার মোবাইলের ব্রাইটনেসকে কমিয়ে ব্যবহার করা। সো আপনি যখন ঘরের মধ্যে মোবাইলকে ব্যবহার করবেন অবশ্যই চেষ্টা করবেন মোবাইলের ব্রাইটনেসকে কমিয়ে রাখার, মোবাইলের ব্রাইটনেসও কিন্তু অতিরিক্ত পরিমাণে চার্জ ইউজ করে। সো এই ছিল মোবাইলের ব্যাটারি ব্যাকআপকে কী করে বাড়ানো যায়। সো ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, আর আপনার বন্ধুর সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আর পাশের বেল আইকনটাকে বাজিয়ে রাখুন যাতে করে আমার পরবর্তী আপডেট আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।